প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল যে বেগুন দ্বারা বেগুনি না বানিয়ে কোমর দ্বারা বেগুনি বানিয়েতে, বেগুনের বেগুনি যেই স্বাদ লাগে কোমর দ্বারা কি সেই স্বাদ লাগে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আসছি আমাদের বাড়ির পাশে একটা বেগুন ক্ষেত। এই বেগুন ক্ষেতে অনেক বেগুন হয়েছে, দেখেন এই হলো বেগুন, অত্যন্ত সুন্দর এবং অনেক ভালো। প্রত্যেকটা গাছে বেগুন আসছে, বেগুন আমাদের ক্যামেরায় বোঝা যাইতেছে কম, কারণ বেগুনের কালার আর গাছের কালার প্রায় সেম। এই জন্য দেখেন প্রত্যেকটা বেগুন, বেগুনের অভাব নেই এবং ফুলও বেগুনের টান নেই। আজকে আমরা আসছি, এটা অসিজনের বেগুন, এদিনে বেগুন হয় না, তবু ওই ক্ষেতে অনেক বেগুন আসছে। আমরা অনেকেই আসছি এই বেগুন খেতে, দেখেন এখানে প্রায় 1 বিঘার মতো বেগুন ক্ষেত আছে। এই বেগুন ক্ষেতটা অত্যন্ত সুন্দর এবং পাশে আরেকটা বেগুন ক্ষেত আছে, এটা হলো সাদা বেগুন আর ওটা হলো লাল বেগুন। এ হলো লাল বেগুন ক্ষেত, এটার থেকে বেগুন তোলা হয়েছে, এই জন্য এখন ছোট ছোট বেগুন আছে। এটা হলো লাল, এখানে 5 কাঠার মতো আছে, এখানেও 80 দিনের বেগুন। এখন বেগুনের কেজি অনেক দাম বাংলাদেশে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিল যে তোমরা বেগুনি না বানিয়ে মিষ্টি কুমড়োদা বেগুনি বানাইবা, প্রধানমন্ত্রী বলছিল এই কথা। কিন্তু বেগুনি কুমড়োদা বেগুনি বানাইলে সেটা আর বেগুনের স্বাদ লাগে না এবং সেটা ভালোও লাগে না। বেগুনি তো বেগুনি, বেগুনির সমতুল্য কি আর কোমর দ্বারা হয়? সেই বেগুন অত্যন্ত সুন্দর এবং এই বেগুনি অনেক ভালোও লাগে। এটা আমরা বেশিরভাগ রমজান মাসে খেয়ে থাকি এবং রমজান মাসেই বেগুনি মানুষ বেশি তৈরি করে, আর রমজান মাসেই বেগুনের দাম অনেক বেশি হয়। আর ওই রমজান মাসেই এই সমস্ত খেতে অনেক পরিমাণ বেগুন হয়েছে, এই জন্য আমাদের এলাকায় বেগুনির জন্য কুমড়ার প্রয়োজন হয় নাই, আমরা এই ক্ষেত থেকেই আমরা বেগুন নিয়েছি। এ হলো সাদা বেগুন ক্ষেত, দেখেন অনেক পরিমাণ বেগুন হয়েছে এবং এই বেগুন ক্ষেতে আজকে ওষুধ দিছে এবং সকালবেলা এখান থেকে প্রায় 5-6 মণ বেগুন তোলা হয়েছে। আর বেগুন, বেগুনের কালার তো গাছের কালার, এই জন্য দেখা যাইতেছে না, দেখেন এই বেগুন প্রত্যেকটা গাছের লগে বেগুন আছে। এই যে যেই গাছ উঠাইবেন ওই গাছের মধ্যে বেগুন, এবং অনেক বেগুন, এটা অসিজনের বেগুন, তো এই জন্য বেগুন নষ্ট হয়ে যায়। দেখেন বেগুনের অভাব নেই, প্রত্যেকটা গাছে বেগুন প্রচুর পরিমাণ ধরছে। এখান থেকে আমরা রমজান মাসে বেগুন নিছি, এই জন্য আমাদের কুমড়ার প্রয়োজন হয় নাই, আমরা প্রধানমন্ত্রীর এ কথাটা মানিও নাই, আমরা এখান থেকেই বেগুনি বানাইছি এবং এখান থেকেই আমাদের এলাকা পুরা সাপ্লাই দেওয়া হয়েছে এবং সকলেই এখান থেকে বেগুন নিয়েছে। এ পর্যন্ত আমার ভিডিও, যারা যারা আমার চ্যানেলটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ, এবং সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।